টাকা অচল করতে গেলে বিএনপি অচল হবে শান্তি সমাবেশে কাদের দেশবাসী আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে আশা শিল্প প্রতিমন্ত্রী বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ ফখরুলের সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই বললেন বিশিষ্ট জনরা অনুকূল পরিবেশ না থাকার কথা বলছেন রাজনীতিবিদরা এবং বহুল প্রত্যাশিত পদ্মা সেতুতে ঢাকা ভাঙা রেলপথ খুলছে কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিকেলে ফরিদপুরে জনসভায় ভাষণ আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের এবার বিস্তারিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে মন্ত্রিসভা সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ধন্যবাদ দেওয়া হয় বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উল্লেখ করে তিনি জানান প্রকল্পটি বাস্তবায়নে 67টি সার্টিফিকেট পূরণ করতে হয় একটি দেশকে দেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আবারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ডায়ানা জনসের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি বৈঠকে সুইডিশ মন্ত্রী সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়টি উত্থাপন করলে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে দারিদ্র বিমোচন এবং অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন ডায়ানা জনসে রাজনীতিতে ইউরেনিয়াম থেরাপি প্রয়োগের ঘোষণা দিলেন ওবায়দুল কাদের ঢাকা অচল করতে গেলে দল হিসেবে বিএনপি অচল হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক আর যুক্তরাষ্ট্রের সব চক্রান্ত পরাজিত করে দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে বলে মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফেদ মজুমদার রেজা খানের রিপোর্ট গাবতলিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার স্লোগান দেন তারা একসময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে জনসমাবেশ সমাবেশে যোগ দেন আধুনিক বৃহত্তর মিরপুরের উন্নয়নের রূপকার শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এ সময় বাংলাদেশকে গণতন্ত্রের ছবক না দিয়ে যুক্তরাষ্ট্রকে নিজের দেশের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি আপনাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করেন আপনাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আপনারা বিভিন্ন দেশে যেভাবে মানুষ হত্যা করছেন আপনারা ইসরায়েলকে সমান্তরের জন্য আপনার নৌবহর পাঠাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে এগুলো আগে বন্ধ করেন এখানে আমেরিকার মাথা ঘামানোর কোনো কিছুই নাই আমেরিকা তাদের দেশে যায় মাথা ঘামাক স্বাধীনতা যুদ্ধের মতো আবারও যুক্তরাষ্ট্রকে পরাজিত করে দেশের মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রাখবে বলেও মত দেন শিল্প প্রতিমন্ত্রী আমাদের এখানে নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নেত্রী নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষভাবে তারা নির্বাচন করবেন নির্বাচন পরিচালনা করবেন আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীতে জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসবেন এবং সরকার গঠন করবেন বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি তাদের আস্থা রয়েছে কাজেই আমেরিকা ওই একাত্তরের মতো এবারেও তাদের কোনো অস্তিত্ব থাকবে না আর দেশি বিদেশি চক্রান্ত রুখে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও সরকার গঠনের আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা নির্বাচনে রাষ্ট্রীয় দায়িত্ব এসে
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান, আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবে। আমাদের অপশক্তি যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে প্রতিহত করে শেখ হাসিনাকে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত রেখে এই নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করতে আসেন, যে হাত দিয়ে বোমা মারবেন সেই হাত ভেঙে দেওয়া হবে। এ সময় শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তার নেতৃত্বে 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বলতে চাই আমরা রাজ হতে রয়েছে, রাজ হতে থাকবে। চলনেত্রী শেখ হাসিনার কোন বিকল্প বাংলাদেশে নাই। 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। আর বিএনপিকে শান্ত করতে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম প্রয়োগের কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রূপপুর যারা বন্ধ করতে চাও ফখরুল মইনুর মাথা রাশিয়া ইউরেনিয়াম ঢেলে দেব। এই ভাবে ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব, ঠান্ডা মেরে ঠান্ডা করব না। ঢাকা অচল করার চেষ্টা করলে রাজধানীবাসী বিএনপিকে অচল করে দেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অনুষ্ঠান শেষে গাবতলী থেকে আওয়ামী লীগের বিশাল মিছিল শ্যামলী গিয়ে শেষ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে আবারও অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি থেকে দূরে রাখতেই এ সরকার বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর এ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিলেন বিএনপির নেতারা। বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির উদ্বেগ জানিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। তাই আসুন একদিকে দেশ নেত্রীকে মুক্ত করি, অন্যদিকে ভোট চোরদের বিতাড়িত করি। সুষ্ঠু ভোটের অধিকার না আদায় হওয়া পর্যন্ত, কথা বলার অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে অভিযোগ করেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আওয়ামী লীগ আরো সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এটা এখন আর জনগণের দল নাই, এটা এখন পুরোপুরিভাবে ফ্যাসিবাদের ধারক পাওয়াকে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে সুচিকিৎসার জন্য তাকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠানোর দাবিও জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বন্ধুরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মার্কিন প্রতিনিধি দলের অবস্থান ইতিবাচক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বা বিরোধী দলের দাবির বিষয়ে কোনো কথা বলেনি তারা, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা বৈঠক শেষে এ তথ্য জানান তারা। আরও জানাচ্ছেন ঊষা ফেরদৌস। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, তত্ত্বাবধায়ক সরকারের কথা না বললেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, এমন আশঙ্কা থেকেই পর্যবেক্ষণে এসেছে প্রতিনিধি দল। স্বাভাবিকভাবে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে পারে না, তারা তো নিরপেক্ষ সরকারের কথা বলতে পারে না, তারা তো বিদেশ থেকে তাদের এই দাবি উঠতে হবে, এই দাবি উঠেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপরে সার্বক্ষণিক চোখ রাখছে, কথাগুলো বলে যাচ্ছে। পরে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষকরা। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কারো পক্ষেই কথা বলেনি প্রতিনিধিরা, তাদের কাছে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। বিএনপি বা বিরোধী দলের যে দাবিগুলো এখন আমাদের দেশে চলছে, এইসব ব্যাপারে তারা একটা কথা, কম্প্রোমাইজের তো কোনো পথ খোলা রাখেনি। তাদের এক দফা ক্যাটগার গভর্নমেন্ট, তাদের এক দফা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাদের এক দফা পার্লামেন্ট ডিসলভ করতে হবে। সংঘাতের আশঙ্কা আছে কিনা মার্কিন প্রতিনিধি দল তা জানতে চেয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। বাস্তব অবস্থা এবং ভায়োলেন্সের কোনো আশঙ্কা আছে কিনা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে আবারও সংলাপের ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুদ্ধের মধ্যেও যদি শান্তি আলোচনা হতে পারে, সেক্ষেত্রে সংলাপের মাধ্যমে সংঘাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব। আর রাজনীতিবিদরা মনে করেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংলাপের কোনো পরিবেশ নেই। দুপুরে রাজধানীর সিডাব মিলনায়তনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সমঝোতা বিষয়ক জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নয়ন মুরাদ। চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সুশাসনের জন্য নাগরিক সুজনের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা। আলোচনায় সবকিছু ছাপিয়ে উঠে আসে সংলাপের বিষয়। বিশ্লেষকরা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ফেল করেছে, যে কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে সংঘাত এড়াতে সংলাপই একমাত্র পথ। প্রত্যেকে একটা ভয় আছে, সংশয়ের মধ্যে আছে, একটা রক্তপাথর আশঙ্কার মধ্যে আছে। বন্ধুর সঙ্গে সংলাপ হয় না, রিকনসিলিয়েশন শব্দটা এসে শত্রুর সঙ্গে সমঝোতা করতে হয়। পয়সা এবং পুলিশ প্রশাসন নিজের মতো নির্বাচন, দেশটা যেন দ্বিদলীয় ধারায় বিভক্ত হয়ে গেছে। আলোচকরা বলেন, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে না। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মত দেন তারা। দেড় মাসের মধ্যে সংলাপ হবে এবং এই সমস্যার সমাধান হবে, এই রকম পরিস্থিতি দেশে বিরাজ করে না। যে পলিটিক্যাল সেটেলমেন্ট আওয়ামী লীগ তৈরি করেছে, সেই পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের চাওয়া দিয়ে সবকিছু হবে না। তো এই নির্বাচন কমিশন, তার তো মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন, ওনাকে দিয়ে কিভাবে আপনারা একটা ফেয়ার ইলেকশনের কথা আশা করেন? আর সংলাপের বিষয়ে একমত হলেও নিজ নিজ অবস্থান থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেন সরকার ও বিরোধী দলীয় নেতারা। একটি পার্মানেন্ট সলিউশনের মধ্যে দিয়ে আগামী এই বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়াটি হওয়া দরকার, সেটা কেউ সমাধানটা দিতে পারছে না। আজকে আপনার যে সংকট, এই সংকটকে এড়িয়ে যাওয়ার জন্য, সংকট থেকে মুক্তির জন্য, সংকটকে সমাধানের জন্য আপনি এড়িয়ে যেতে চান, এখান থেকে দূরে থাকতে চান, যে কারণেই কিন্তু আজকের এই মূল সংকট তৈরি হয়েছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে এ সংলাপে রাজনৈতিক সংকটের পাশাপাশি গুরুত্ব পায় অর্থনৈতিক সংকটের বিষয়টিও। রাজনীতিবিদরা যখন সংলাপে বসবেন, তারা এগুলো নিয়ে শুরু করতে পারেন। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। কাল খুলছে স্বপ্নের আরেক দুয়ার। এদিন আনুষ্ঠানিকভাবে রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পদ্মার দুপাড়। পদ্মা সেতুর ঢাকা ভাঙ্গা রেলপথ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ভাঙ্গায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এদিকে প্রকল্পে ঢাকা ভাঙ্গা অংশ রেল চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ সুজনের তথ্যে আরো জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া।
স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার। আগামীকাল প্রকল্পের ঢাকা ভাঙা অংশের 82 কিলোমিটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সড়ক যোগাযোগের পর দ্রুতগতির রেল সেবার যাত্রায় উচ্ছ্বসিত পদ্মা তীরের মানুষ। আর এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে খুশি প্রকল্প সংশ্লিষ্টরাও। আমাদের দেশে ওইব যে এরকম কেউ চিন্তা ভাবনা করে নাই, এটা খুবই ভালো। আমাদের এখানে পদ্মা সেতুর পাশাপাশি আমাদের ট্রেনেরও কাজ চলতেছে। এ প্রকল্পের মুন্সীগঞ্জ প্রান্তে রয়েছে 3টি স্টেশন, নিমতলা, শ্রীনগর ও মাওয়া। এ 3 স্টেশনের মধ্যে মাওয়া স্টেশনটি শতভাগ প্রস্তুত, চালু হয়েছে সিগন্যালিং ব্যবস্থাও। আমাদের ছেলেপেলে রাইডার পুরোপুরি দেখতে পারবো, হয়তো আমরা সামনে নাও থাকতে পারি, কিন্তু কাজ করে গেলাম, এটা আমাদের একটা গর্ব। রেল সংযোগের কাজ করতেছি, আমরা খুবই আনন্দিত। শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। মাওয়া ভাঙা অংশের প্রকল্প ব্যবস্থাপক জানালেন, এ অংশে রেল চলাচলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ট্রায়াল স্বরূপ ঢাকা থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সংসদীয় কমিটির সদস্যরা সবাই এখান থেকে ঢাকা থেকে ভাঙা একবার গিয়েছেন। এছাড়া আমরা স্পিড টেস্ট করেছি এবং আপনারা রিসেন্টলি আমাদের যে মাওয়া, ভাঙা এবং পদ্মা স্টেশন যে 3টা স্টেশন আছে, এই স্টেশনে আমাদের যে সিগন্যালিং সিস্টেমটা সেটাও চালু করা হয়েছে। 2024 সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। মৌসুম শেষ হলেও ডেঙ্গুর অপ্রতিরোধ্য দাপট চলছে দেশ জুড়ে। এখনো ডেঙ্গুতে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। অক্টোবর মাস জুড়ে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উন্নত চিকিৎসার জন্যই মফস্বল থেকে রাজধানীতে আসছে রোগী। শামীমুজ্জামান চৌধুরী, রিপোর্ট। এডিস মশা বিস্তারের মৌসুম শেষ হলেও রোগীতে পরিপূর্ণ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শয্যা। রাজধানী ছাড়াও এখানে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতাল থেকে আসছে রোগী। রক্তে প্লাটিলেট কমে যাওয়া, প্রচণ্ড শ্বাসকষ্ট ও অত্যাধিক শারীরিক দুর্বলতা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ বি, যেটা কিছু কমপ্লিকেশন আছে, হয়তো পেটে পানি আসছে কিংবা লাংসে পানি আসছে, এরাই ভর্তি হচ্ছে। আর বাহির থেকে যেগুলো রেফার হয়ে আসছে, হয়তো ডেঙ্গু এনকেফালাইটিস অথবা প্রেশার খুব বেশি কমে গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে আসছে, ক্রিটিক্যাল রোগীগুলো বাহির থেকে রেফার হয়ে আসতেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সারা বছর ডেঙ্গু রোগী থাকতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরামর্শ দেন রোগীকে পরিপূর্ণ বিশ্রামে রাখার পাশাপাশি প্রচুর পরিমাণে তরল খাবার দেওয়ার। সারা বছরই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে, জ্বর হওয়ার সাথে সাথে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে ডাক্তারের পরামর্শ নেবে এবং প্রচুর পরিমাণে পানি খাবে। উপাচার্য জানান এখন অধিকাংশ রোগী এ ক্যাটাগরির, শুধু জ্বর ছাড়া তেমন কোনো লক্ষণ থাকে না। এ ধরনের রোগীরা বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, তবে বি ও সি ক্যাটাগরির রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হতে হবে। ডেন 1 থেকে ডেন 2 বা ডেন 3 ভ্যারাইটি যখন হচ্ছে তখন কিন্তু মানুষ মৃত্যুবরণ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেট ঘিরে নগদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পরিবার পরিজন নিয়ে খেলা উপভোগ করছেন অনেক দর্শক। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ খেলা ভক্তদের উৎসাহ দিতে ক্যাম্পাসের আরও 2টি জায়গায় এমন আয়োজনের প্রস্তুতি রেখেছে। ক্রিকেটের প্রতি নগদের ভালোবাসা থেকেই এমন আয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এমিশুক। শেষ করব মোহনা সংবাদ, আবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা অচল করতে গেলে বিএনপি অচল হবে শান্তি সমাবেশে কাদের? দেশবাসী আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে আশা শিল্পপতি মন্ত্রী। বেগম জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ ফখরুলের, সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই বললেন বিশিষ্টজনরা, অনুকূল পরিবেশ না থাকার কথা বলছেন রাজনীতিবিদরা। এবং বহুল প্রত্যাশিত পদ্মা সেতুতে ঢাকা ভাঙা রেলপথ খুলছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, বিকেলে ফরিদপুরে জনসভায় ভাষণ। এ ছিল মোহনা সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।